ভিডিও পছন্দ হলে লাইক করুন, আর বাংলা সিনেমার সমস্ত তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যান। হ্যালো বন্ধুরা, আজ আমরা ট্রেলার ব্রেকডাউন করতে চলেছি বাচ্চা শ্বশুর মুভিটির। বাচ্চা শ্বশুর মুভিটির ট্রেলারটি আজ আমরা রিভিউ করতে চলেছি এবং তার ট্রেলারটি ব্রেকডাউন করতে চলেছি, এবং জানবো আমরা এই ছবিতে আমরা কী কী দেখতে পাবো বা আমরা এই ছবিতে মুভির কাহিনিটি কেমন সেই নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সুরেন্দ্রনাথ ফিল্মসের হাত ধরে বাংলা ছবির দর্শকরা এবার পাবেন হরর কমেডির স্বাদ। কমেডির স্বাদ বলতে গেলে আমরা বলিউডের বহু ছবিকেই দেখেছি, যেমন গোলমাল রিটার্নস, স্ত্রী ছাড়াও তেমন উদাহরণ পাওয়া খুবই কঠিন। কিন্তু ভালো ভালো বলিউডের মুভিও কিন্তু তৈরি হয়েছিল এমন হাসির স্বাদের কমেডিয়ান মুভি। খোদ সেই ধারাকে কাজে লাগিয়ে এবার বাংলা ছবি নাকি দর্শকদের পরিচয় করতে চলেছেন রসগোল্লা খ্যাত বিখ্যাত পরিচালক প্যাভেল। ও তিনি এর আগে কিন্তু বলে রাখে যে প্যাভেলের এর আগে কিন্তু কিছু মুভি আমাদের ভালো ভালো তৈরি করেছিলেন, যেমন বিলেট ডায়েরি এবং এই ধরনের মুভিগুলো কিন্তু তিনি তৈরি করেছিলেন। এবং ডিরেক্টর বিশ্বরূপ বিশ্বাসের টিম কিন্তু এই মুভিটার জন্য প্রস্তুত, অর্থাৎ বাচ্চা শ্বশুর মুভিটির জন্য কিন্তু তারা প্রস্তুত হয়ে গেছে। সিনেমাটির নাম কিন্তু বাচ্চা শ্বশুর, এবং এই চরিত্রে কিন্তু আমরা সুপারস্টার জিৎকে দেখতে পাবো, এবং নমগতা অর্থাৎ অমন সেনাকে, যেটি তার বাচ্চা শ্বশুর অর্থাৎ যে বাচ্চা ছেলেটি অভিনয় করছে তার নাম কিন্তু অমন মেহরা। তিনি কিন্তু এই ছবিতে নবাগতা অর্থাৎ প্রথম কিন্তু এই ছবিতে তিনি অভিনয় করতে চলেছে। 2015 মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি বাবাল, এরপর পাবেল বিশ্বরূপ এবং বিশ্বরূপ সুপ্রিয় দত্ত আবার একসাথে কিন্তু কাজ করতে চলেছেন জিতের প্রোডাকশন হাউসে। গত ডিসেম্বর মাসে আসা এই ছবির পোস্টার দেখে অনেকেই মনে করেছেন কিন্তু জিরো সিনেমার মতন কিন্তু তিনি এই মুভিটা তৈরি করতে চলেছেন। অর্থাৎ চিরঞ্জিত চক্রবর্তীকে কিন্তু জিরো সিনেমা যেরকম শাহরুখ খানকে বেঁটে রকম দেখাচ্ছিল সেরকম নাকি অনেকে মনে করেছিলেন, যে জিরো সিনেমা থেকে অনুপ্রেরণা করা হয়েছে বলে মনে করেছিলেন, কিন্তু সেটি সম্পূর্ণ ভুল বলে প্রমাণ করে দিয়েছেন পরিচালক। কিন্তু আর্ট ডিরেক্টর পাভেল কিন্তু এটি কিন্তু তার ট্রেলারটি রিলিজ করার সাথে সাথে দর্শকের কিন্তু ধারণা চেঞ্জ করে দিয়েছেন, এবং তা উত্তেজনা চরমে উঠে গেছে যখন ট্রেলারটি অনেকে দেখেছেন। জিৎ আর পাভেলের জুটি নিয়ে দর্শক ইতিমধ্যে আকাশ বুক ছোঁয়ার মধ্যে তৈরি করেছেন। মূল ধারায় বাংলা ছবিতে বহুদিন পরে বিভিন্ন ধর্মীয় গল্প ও মৌলিক স্ক্রিপ্ট নিয়ে সিনেমা হতে চলেছে, এই বিষয়টি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া ভীষণ পজিটিভ, এবং এই ট্রেলারটি সম্পূর্ণ কিন্তু আমারও ভালো লেগেছে এবং আমারও খুবই পছন্দ হয়েছে ট্রেলারটি। এবং তোমাদের কেমন লেগেছে ট্রেলারটি জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টও করতে পারো। ট্রেলারে দেখা যাচ্ছে জিৎ ওরফে স্পন্দন প্রথমে জীবনে একটি ভবঘুরের চরিত্রে কাটাচ্ছিল, যার কারণে হয়তো জোনাকি অর্থাৎ জোনাকির চরিত্রে এখানে যিনি অভিনয় করছেন অর্থাৎ কৌশানী তার সাথে বিয়ে দিতে চাননি কিন্তু তার বাবা, আর যে বাবা হয়েছেন তিনি কিন্তু চিরঞ্জিৎ। পরে তাদের পালিয়ে ও কৌশানী কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করেন। ঘটনাচক্রে জোনাকির বাবা ও তার মা শেষ জীবনটা কিন্তু বহু কষ্টে কিন্তু কাটাতে হয়, ও পরে কিন্তু একাকিত্ব মনে হয় তাদের। মৃত্যুকালে কিন্তু তাদের কপালে কিন্তু মারও খেতে হয়েছিল লোকের কাছে, ট্রেলারে কিন্তু তা আমরা দেখতে পেয়েছি। ট্রেলারের শ্বশুরের কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা ট্রেলারে তার শ্বশুরের কীর্তিকলাপ দেখতে পেয়েছি। ট্র্যাক অ্যাক্সিডেন্টের দৃশ্যে কিন্তু তার শ্বশুর মারা যায়, এবং হয়তো জোনাকির বাবা অর্থাৎ চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু মৃত্যুর সময় তার জোনাকির ছেলে অর্থাৎ স্পন্দনের কিন্তু প্রবেশ করে, তাই মনে হচ্ছে এখানে ও নিজের মেয়ের জামাইয়ের জীবন অতিষ্ঠ করে তোলার জন্যই কিন্তু তিনি বহু চেষ্টা করে চলছেন। এই সিনেমায় জিৎ এর চরিত্র দুটি ভিন্ন রূপে দেখানো হয়েছে, একটি প্রথমে দেখানো হয়েছে ভবঘুরে এবং দ্বিতীয়টি সঞ্চালক রূপে আমরা দেখতে পেয়েছি। জিৎ ও তার দুই ভূমিকা আপাতত ভালোই সাফল্য মনে হচ্ছে। তবে বাংলা সিরিয়ালের পরিচিত শিশু শিল্পী অমন ও স্ক্রিন প্রজেক্টরের সামনে কিন্তু ভালোই মানিয়েছেন। চিরঞ্জিত চক্রবর্তী জিতের মতন দক্ষ অভিনেতার সাথে কিন্তু তিনি ভালো পাল্লা দিয়ে স্ক্রিন শেয়ার করছে দেখা যাচ্ছে। পার্শ্ব চরিত্রে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাবো অমরীশকে, এবং কৌশানীকেও বেশ নজর কাড়ার মতন এই ট্রেলারে আমরা দেখতে পেলাম। এই ধরনের ছবিতে কিন্তু গানগুলো খুবই ভালো হতে হয়, সেই দিকে মাথায় রেখে কিন্তু বোধহয়
পরিচালকরা কয়েকজন মিউজিক ডিরেক্টরকে টিম তৈরি করেছেন এবং তা আমরা এই ট্রেলারে মাঝে মাঝে দেখতে পেয়েছি ব্যাকগ্রাউন্ড মিউজিকে। বেশ চমকপ্রদ এবং বেশ ছবির ধারা অনুযায়ী বেশ সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে বলে মনে করা হয়েছে। কিন্তু আসন্ন যে সরস্বতী পুজোটা আসে সপরিবার দেখার মতন কিন্তু এই সিনেমাটি তৈরি করা হয়েছে এবং অবশ্যই আমি এই সিনেমাটির জন্য ওয়েট করে থাকলাম। এবং তোমরা কতটা এই সিনেমার জন্য কতটা অধৈর্য সেটাই আমাকে জানিয়ে অবশ্যই কমেন্ট করতে পারো। এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।